হ্যাঁ ফ্রেন্ডস, সাকসেসফুল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। একটা খুব সুন্দর খবর যেটা নিয়ে খুবই এতদিন ধরে তোড়জোড় চলছে, শিক্ষক নিয়োগ সম্পর্কিত কিছু তথ্য তোমাদের সাথে তুলে ধরব। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের ধাক্কা, উচ্চ মাধ্যমিকে প্রায় 14,500 শূন্য পদে নিয়োগের স্থগিতাদেশ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশ দিল বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য, নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি বলে অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল। আগামী শুক্রবার আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোটা নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ বহাল থাকবে। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগ ঘোষণা করেছে রাজ্য সরকার। পুজোর আগে যে পরে শিক্ষক নিয়োগে ঘোষণা করা হয়েছে, এ আর এর আভয়ে উচ্চ প্রাথমিকের নিয়োগ তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট মামলা করেন চাকরি প্রার্থীরা। তাদের দাবি যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে যোগ্যদের নাম নেই। কিছুদিন আগে প্রকাশিত হয় আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা ও কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ছাড়া 2016 উচ্চ প্রাথমিকে শূন্যপদ 14,339 শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়। উল্লেখযোগ্য, মুখ্যমন্ত্রী জানিয়েছে যে পুজোর আগে উচ্চ প্রাথমিক ও প্রাথমিকে 14,500 শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর পরে প্রাথমিকে নিয়োগ করা হবে আরও 7,500 শিক্ষক, মোট 32,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানিয়েছে পুজোর আগে উচ্চ প্রাথমিকে 14,000 শিক্ষক নিয়োগ করা হবে, এই সময়ের মধ্যে প্রাথমিকে নিয়োগ করা হবে 10,000 শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত প্রাথমিকে আরও 7,000 শিক্ষক নিয়োগ করা হবে। দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হওয়া প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেধার সবচেয়ে বড় পরিচয়, কোনো লবি করার প্রয়োজন নেই, কোর্ট কেস ছিল বলে এতদিন আটকে ছিল। গত 21 জুলাই উচ্চ মাধ্যমিক ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছিল রাজ্যের, নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি বলে অভিযোগ করে মামলা দায়ের করা হয়। তালিকায় দুর্নীতির অভিযোগ, এসএসসির নিয়ম ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন চাকরি প্রার্থীদের একাংশ। তালিকা তৈরিতে স্বজন পোষণের অভিযোগ তোলেন চাকরি প্রার্থীরা। শুধু তাই নয়, কম নম্বরের পেয়ে থাকলে চাকরির জায়গা হয়েছে, তাই তাদের অভিযোগ। সেই মামলায় শুনানিতে উচ্চ প্রাথমিকের প্রায় 14,500 শূন্যপদ নিয়োগ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। এইরকমই নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি সবার আগে ক্লিক করে ফেলুন।